দেখুন দাঁতগুলো দেখুন সল্ট সরি একটু মেঘলা হলেই মনে হয় যেন রেস্ট করি, মানে সুনাম করছিস না আবার ইনসাল্ট করছিস, কোনটা না সুনামই তো করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিকতাস ব্লগ। আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। আর আমি এখন রয়েছি সল্ট লেকে, যাই হোক রবীন্দ্র ভবনের সামনে আছি। তোমাদেরকে আগেও শেয়ার করেছি আমার ইউনিভার্সিটি সম্পর্কে, আর এছাড়াও আমি বলতেই ভুলে গেছি, আরও এক মিনিট আগে বলে নিই, তোমরা তো ভুলেই যাবে। আগে যেটা জিজ্ঞেস করার আছে যে তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর এছাড়াও আমাকে আমার চ্যানেলে যারা যারা নিউ আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল আইকনটাকে অল করে দিও, অ্যান্ড আমাকে ইনস্টাগ্রামে রিকতাস ব্লগ নামে আর আমাকে টুইটারে @ রিকতা হালদার নামে ফলো করে দিও। সমস্ত লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবে। তো আজকে যেটা হচ্ছে, আমি এসেছি, আমার সাথে আমার খুব একটা ভালো ফ্রেন্ড এসেছে, তার সাথেই আজকে আলাপ করাতে যাচ্ছি। সেটা হচ্ছে হ্যালো পেছনে টাকলু দাদু আসছে। হ্যালো, আমার নাম নীলাম, আমি আজকে রিকতার ব্লগেতে পার্টিসিপেট করছি। আমি ওকে অনেকদিন ধরে বলেছি ইন্ট্রোডিউস করার জন্য, আজকে ও ইন্ট্রোডিউস করাচ্ছে ফাইনালি। আমার মাস্কটা খোল, আমার ফ্রেন্ডসরাকেও তোকে দেখতে পাচ্ছে না, আমার করোনা টাইম ভাই। বল, আমি তোকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, দেখ সব সময় ব্লগে কথা বলার সময় এইখানটাতে তাকাবি, ক্যামেরা দিকে তাকাচ্ছি তো, আর যদি যদি মনে হয় যে আমাকে খুব সুন্দরী লাগছে দেখতে বা তোকে সুন্দরী তাহলে আমাকে না, তোকে তাহলে তো নিজের দিকে তাকিয়েও কথা বলতে পারিস। আমি নিজের দিকে তাকাতে পারি না, কারণ আমাকে নিজের মুখটা দেখলেই আমার রাগ উঠে যায়, কেমন একটা ভ্যাটকানা টাইপের তোর মতন সুন্দর সুন্দর মুখ। বাবা সুন্দর সুন্দর মুখ, পেছনে টাকলু দারুটা আসছে, কিন্তু ভাববে আমরা ওকে নিয়ে কিছু মজা করছি। আজকে আমরা এসেছিলাম মাইগ্রেশন ফর্ম জমা দিতে, আর জমা দেওয়া হয়ে গেছে, হয়ে গেছে তো। তারপরে এক কাপ চা খেয়েছি, খেলাম বিস্কিট, খেলাম বিস্কিট খেয়েছি, যেটা কেউ চা তো খায় না, আমার আমার পাল্লায় পড়ে খায় না, চা খাইয়েছি, আস্তে আস্তে হ্যাবিট ধরিয়ে দেব। আমি খাবো না আজকে তোর সাথে, ফার্স্ট টাইম বলেই আমি খেয়েছি, নালে খেতাম না। না না, পরের বার থেকে বলবি, নিজে থেকেই বলবি, এমন হ্যাবিট ধরাবো তুই বলবি চা চা মাসে একবার করে আসি। কাটিং চা, কাটিং চাটা কি আবার? আরে কাটিং চা জানিস না? না। আরে কাটিং চা তোর ধর যে কড়া টাইপের চা হয় না, যারা খুব চা খেতে ভালোবাসে তারা। আমি ভালো চা বানাই, তোকে আমি বাড়িতে চা বানিয়ে খাওয়াবো। আজকে খেলাম ওর বাড়িতে, কি জানো কড়াইশুটির কচুরি, তুই ফোনটা ওদিক দিয়ে ধর। হ্যাঁ, আজকে খেলাম ওর বাড়িতে কড়াইশুটির কচুরি আর আলুর দম, যেটা আমি ভেবেছিলাম ও বানাবে, আসলে ও বানায়নি, ওকে কেউ দিয়েছিল, ওরা খেতে পাচ্ছিল না তাই আমাকে বানিয়ে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমি খেয়েছিলাম, রুটি ছিল আর পনিরের তরকারি ছিল, আমি খাওয়া হয়ে গেছে তখন আমাকে বলছে যে আমি পনিরটা বানিয়েছিল, সেটা ইটুকু দিয়েছে, আলুর দম দিয়েছে, এত বড় বড় তিনটে আলুর দম দিয়েছে, এটা পাশে বাড়ি থেকে পেয়েছে, ওটা মা কালকে বানিয়েছিল আলুর দম অভিজিতের জন্য। হ্যাঁ, না ভালো ভালো, যা খুব ভালো লেগেছে। তো ব্যাপারটা হচ্ছে আমি খেয়েছিলাম, তারপর আমাকে ফোন করেছে, মাছের ঝোল আর ভাত খাওয়াতে, খাওয়াবো খাওয়াবো খাওয়াবো, বাঙালি খাবার। হ্যাঁ, তুই আমাকে পাঞ্জাবি খাবার খা। হ্যাঁ অবশ্যই। তো যেটা হচ্ছে, মানে আমি খাচ্ছিলাম আর তখনও ফোন করেছে, এবার আমার মাথায় ছিল না যে পড়াতে যাবে, আর সেই জন্য পনিরের তরকারিটা বেশি রাখা হয়নি, সরি। আর তারপরে কি হয়েছে, তারপর না খাওয়া দাওয়ার পরে আমার মনে পড়ছে, নিলাম তো পড়াতে গেছে, ইস মেয়েটা কিছু খেয়ে এসছে, আদো সব গুল দিচ্ছে, এরকম কিচ্ছু না, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা, মিথ্যাবাদী। দেখুন দাঁতগুলো দেখুন,
বাবা চল একটু ঘুরে ঘুরে দেখাই সবাইকে। হ্যাঁ হ্যাঁ চল চল। তোমরা সেখান থেকে দেখে নাও, আমি আর এই ব্লগ এর মধ্যে আর কিছু বলবো না এটা নিয়ে। আর এছাড়াও এখানে হচ্ছে এই যে কি একটা রয়েছে, আর এছাড়াও নাট্যের শোধ সংস্থান, তারপরে রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি, কোচবিহার ইউনিভার্সিটি, পরপর ইউনিভার্সিটিসগুলো সামনাসামনি পাশাপাশি। আচ্ছা আমরা আমরা আজকে ঠিক হয়েছিল আমরা আজকে 12টার মধ্যে বেরাবো, আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে আসতামই না। এটাও তো বলা জানা দরকার তোর ভিউয়ার্সদের কি রকম। আমি আজকে মানে এত ঘুরে আমি ওকে ফোন করে বলছি কি শোন না আজকে তো বৃষ্টি পড়ছে, আজকে না যাবো না, রোদ দূর। সামনে আপনারা একটু আগে দেখলে পরে বুঝতে পারবেন ছায়া পড়ছে পুরো রোদ দূর। ও বলছে আজকে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই আমি যাবো। সকালে মেঘলা একটু দিন চার যে মেঘলা ছিল, কিন্তু ও সেই মেঘলা দিনটাকে বৃষ্টির দিন বলছে যে অনেক বৃষ্টি পড়ছে আজকে আমি যাব না, আজকে যদি অনেক বৃষ্টি পড়ে আমি বেরোবো না। তারপরে আমি ভাবলাম যে হয়তো একটুখানি যাবেই না, পরে আমার মনে হয়েছিল তারপরে এসছি। না আসলে ব্যাপারটা হচ্ছে আচ্ছা এখানে আবার একটা ক্যান্টিন আছে, যারা রবীন্দ্র ভবনের সামনে আসছো, যারা আমার ভিডিও দেখছো খেতে টেতে পারছো না, তাহলে এখানে এসে খেয়ে নিতে পারো। তো যেটা বলছি না, আমি তারপরে পরে ভাবলাম যে ইস ও যদি চলে যায় আর আমাকে তারপরের দিন একা একা যেতে হবে, মানে ও শনিবারে আসতেও পারতো না। আমি আসতামও না, আমি ওই জন্য আসতামই না, আমি ওই জন্য না, মানে কি বলবো, আমিও না না তাহলে কষ্ট করে হলেও আমি চলে যাই। এখানে আর একটা ক্যান্টিন আছে, আচ্ছা আবার খেতে পারবো। কি বলছিলি তুই, বার কাউন্সিল ভবন, মানে এখানে কি সব বারের মানে বার সংক্রান্ত কোনো ঝামেলা পত্র এখানে বলে নাকি? তাই মানে আমরা ঠিক জানি না, বুঝতে পারছি না, যারা কেউ জেনে থাকো না আমার ভিডিওতে কাউকে আপনি করে বলবি না। হ্যাঁ তোমরা সবাই তোমরা মানে তুমি করে বলবি, তোমরা জানলে আমাদের জানাও এখানে কি হয়, আমরা আসলে জানি না। একটু মূর্খ না এই প্রথম বেরিয়েছি কেন। বাইরে থেকে দেখে চলে যাব। আজকের ভিডিওটাতে কি দেখাচ্ছি, আজকের ভিডিওটাতে হচ্ছে রবীন্দ্র ভারতী থেকেও পড়তে আসলে যদি খেতে না পা তারা এই ক্যান্টিন গুলো থেকে বা এখান থেকে এখানে তারাই গাড়ি গাড়ি আসছে উড়িয়ে দেবে। এই সেদিনকে একটা ছেলেকে দেখছিলাম, হ্যাঁ চুলের মধ্যে গোল্ডেন কালার করে কি করেছে, কোনো সম্মান দেয়নি চুলটাকে, কাকে দেয়নি চুলগুলোকে, গাড়ি আসছে উড়ে চল করেছে, বুঝছিস তুই করবি না? না আমি তো স্ট্রেটই করতে ভয় লাগে। আচ্ছা ভিডিওটা যদি দেখে দীপান্বিতা আর প্রিয়াঙ্কা ছিল একটা ভিডিওতে, তাহলে তো তোদের হয়ে গেল, আমি তো ছিলাম না তখন। লোকজন খুব একটা নেই রাস্তায়, লোকজনের সংখ্যা খুবই কম এখানে। হ্যাঁ না আমাদের চিড়িয়ামোড়ের মতো অতটা গিঞ্জি জায়গা না, যারা ওই রকম জায়গা থেকে অভ্যস্ত তারা এই রকম জায়গাতে মানে ঘুরতে আসলে ভালো, মানে একটু মানে বেরোনোর জন্য রিফ্রেশমেন্টের জন্য ভালো, একদমই ফাঁকা রাস্তা, স্টে করার জন্য আমরা থাকতে পারবো না, একদমই ফাঁকা রাস্তা। যারা যারা খুব সফিস্টিকেটেড ভদ্রলোক তারা এখানে থাকে, যদি স্যার দেখে আমাদের কি বলবে, কি বলবে, বলবে যে আর কোনো কাজ নেই, এগুলো পড়াশোনা করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এইটাই আছে কপালে, আর কি আছে, দুই বুড়ি পিসি বেরিয়ে গেছে, আমাদের তো নামই দিদি যে বুড়ি পিসি। তো আজকে মাইগ্রেশনের ফর্মটা জমা দিলাম, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করেছি, মাইগ্রেশন কিভাবে কি কালেক্ট করতে হবে বা কিছু, যেটা হচ্ছে একটা কথা হয়েছিল রাজারহাটে থেকে, রাজারহাটে সায়েন্স কলেজের থেকে এটা কালেক্ট করতে হবে মাইগ্রেশনের যে সার্টিফিকেটটা, কিন্তু এখন সেটা আবার সিউ থেকেই দিচ্ছে, যারা যারা ব্লগ দেখছো তারা জেনে যাবে।
তো সিউ থেকে তোমরা আবার জিনিসটা পেয়ে যাবে। আর ওই দেখ একটা পায়রা ওখানে আছে, একটা দুটোই সব। এখানে একটা বড় মাঠ আছে, হ্যাঁ এখানে আবার একটা মাঠ আছে। আসলে আসলে কথাটা হচ্ছে অনেকদিন ধরে কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, নর্মাল ভিডিও ছাড়া হচ্ছে। এবার অভিজিৎ বলছে অনেকদিন ধরে ব্লগ দিচ্ছে না, অনেকদিন ধরে ব্লগ দিচ্ছে না। তারপর আমি অভিজিৎকে বলছি তুমি আমার সাথে তো কোনো ব্লগই করো না, তো আমি কী করবো? আর আমি খুব একটা রাস্তাঘাটে একা একা বেরোতে অভ্যস্ত নই। তা আমি যখন আজকে একে পেয়েছি, আজকে ব্লগ করবো। কি সুন্দর ক্রিসমাস ট্রিয়ের মতন ওই বিদেশি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। সব রাস্তা যেন কেমন একরকমের। আসলে আমরা আজকে মানে ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছি না, আজকে একটা জায়গাতেই আমরা মানে একটা জায়গা না সব জায়গায় একই রকমই লাগছে, ঘুরে ঘুরে আমরা ভিডিও বানাচ্ছি। আসলে এই এরিয়াটাই ওরকম, যে কোনো চৌরাস্তায় চলে যাবে সব করে চৌরাস্তা একরকমের, আমি মানে কোনো কিছুতে ডিফারেন্স খুঁজে পাবে না। সেটাই আমি বুঝতে পারছি না, আমি ব্লগের মধ্যে কি রকম কি শেয়ার করব। হারিয়ে যাওয়ার ভয় আর আমরা এদিক ওদিক কোথাও যাচ্ছি। আমরা যে দিক থেকে এসেছিলাম আর ভিউর এই সোজা এসে একটা আবার ওই রাস্তাটা রোড একটা মোড় পরে, মোড় থেকে সোজা এসে আর একটা পার্কের মতো, পার্কের সামনে একটু একটা গাছ দেখলাম যেটা তোমাদেরকে দেখিয়েছি। এখানে সব ভালো ভালো জায়গাগুলো বন্ধ, কারণ এখানে সব সফিস্টিকেটেড লোকেরা থাকে, তো জানে যে এখানে অভদ্র লোকেরা আসে মাঝে মাঝে, তাই সব বন্ধ করে রাখে। তুই কি মানে তুই বলতে চাইছিস যে তুই তুই নিজে অভদ্র? হ্যাঁ এ কি, আমি তো বলছি আমি অভদ্র। তো যাতে সত্যি কথা বলতে হয়, ভিউয়ারদের সাথে মিথ্যে কথা বলতে না। হ্যাঁ না, আমি কখনো মিথ্যে কথা বলি না, আমি তাই সত্যি কথা বলবো। হ্যাঁ সত্যি আমি অবশ্যই না, ঠিক আছে। আর ভিডিওটা কি ভালো লাগছে? ভালো লাগলে লাইক কিন্তু করে দেবে অবশ্যই। আর আর কি বলবো আমি, কিছু বুঝতে পারছি না। লাইক করবে, কমেন্ট করবে, বেল আইকন প্রেস করবে, ও সব করবে। ও আমার ভিডিও দেখে দেখে বুঝে গেছে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ও আমার ভিডিও দেখে দেখে বুঝে গেছে, আমি সব ভিডিওস দেখি, খুব ভালো লাগে আমার। এখানে এখানে আসল কথা হচ্ছে আমাদের যেখানে ইউনিভার্সিটিটা রয়েছে, এটা হচ্ছে সমস্ত অফিস, বড় বড় অফিস ধরতে গেলে এখানে সেগুলোই থাকে। তোমাদেরকে দেখো অফিস পাড়ায়, অফিস পাড়া। হ্যাঁ মানে তবে এইটা ভালো, সামনে বিকাশ পর না একটু এগিয়ে গেলে পরে অফিস পাড়াগুলো আসে, কিন্তু আমরা ওই দিকটা যাওয়ার সাহস পাচ্ছি না, কারণ আমরা হারিয়ে যাবো। আর সামনে পেছনে মেট্রো, সামনে মেট্রো চলছে, ওই মেট্রো যাচ্ছে উপর দিয়ে। আর ব্যাপারটা হচ্ছে মেট্রোটা হলে পরে এখানে আসা যায়, তবে খরচা অনেক বেশি হয়ে যাবে বলতে দে। হ্যাঁ হ্যাঁ তোর চাই। ব্যাপারটা হচ্ছে সামনেই আবার বিকাশ ভবন রয়েছে, যেটা পূর্ত ভবন, আর অত দূর যাবো না হেঁটে হেঁটে, বাসে করে বাড়ি চলে যাবো। হ্যাঁ আবার বল মেট্রোর কথা। মেট্রোটা চালু হলে আসা যেত, তবে আমাদের মতন পাবলিকরা যারা টাকা খরচা করতে চায় না তারা নিশ্চয়ই সেটা করে আসতো না। তবে আপনাদের কাছে যদি টাকা থাকে তাহলে আপনারা এখানে মেট্রো করেও আসতে পারেন। এখন ফুলবাগান থেকে মেট্রো ছাড়ে, ফুলবাগান থেকে করুণাময়ী ও মেট্রো আসে। হ্যাঁ তবে আপনাদের কাছে টাকা পয়সা ভালো থাকলে পরে আপনারা আসতেই পারেন মেট্রোতে, মেট্রো ভাড়া দেওয়ার মতন আমাদের ক্ষমতা নেই, আমরা বাসে করেই আসি। আসলে আমাদের আমাদের বাড়িটার রুটটাই ওরকম না, প্রথমে আমরা যেখান দিয়ে যাব ওখান থেকে আমাদের মেট্রো স্টেশনে যাওয়ার একটা ভাড়া লাগবে, তারপরে মেট্রো থেকে এখানে যাওয়ার একটা ভাড়া লাগবে, তারপরে ওখান থেকে মেট্রো থেকে নেবে এখানে আসার একটা ভাড়া, তাই না? আমার হাত ফোন ধরতে ধরতে হাতটা পুরো একদম ব্যথা হয়ে গেছিল, হাতে ওর হাতে একটু নিয়ে অসুবিধে আছে। না সত্যিও আছে, সত্যিও আছে, ওর হাতে দুদিন আগে ব্যথা ছিল, সেই নিয়ে যে ভিডিও করছে। তুই যে বললি হাতে ব্যথা করছিল, কবে বললি? সব ভিডিও দেখে আমার, তার মানে মানে সত্যি আমার ভালো ফ্রেন্ড, সব ভিডিও দেখে। না করেছে তো তাহলে অ্যাপ্রিশিয়েট। আচ্ছা ঠিক আছে, বক বক করার জন্য ওইদিকে গিয়ে আজকে 201 যে বাসটা ধরে আমরা যাতায়াত করি সেই বাসটা বেরিয়ে গেল, এক্ষুনি বেরিয়ে গেছে এক্ষুনি। তো কিছুই করবো না আর, বাড়িতে গিয়ে ভাত খাবো আমরা দুজনই, তারপরে ঘুমাবো। এর পড়াতে যাওয়া ছিল আর পড়াতে যাবে না, আমি আজ যাবো না, আমার মধ্যে আর স্ট্রেংথ। তুই আজকে কেন যাচ্ছিস না জানি, আমি এসজি বলি। হ্যাঁ ঠিক, এটা একটা স্ট্রং রিজন, কারণ তুই যদি একা একা জমা দিতে আসতি থাকলে পরে একটু লেজিনেসটা চলে আসে,
আমি লেজি obviously আমি লেজি এ কমেন্টটা জানাও হ্যাঁ তুমি লেজি তোমার আসল রূপটা তো দেখেনি এখনো তুমি কেবল পড়ে পড়ে থাকো আজকে একটুখানি মেঘলা করেছে বলে আর আজকে বেরোতে ইচ্ছে করছিল না ওর ঠিক আছে এরকম টাইপের লেজি একটু মেঘলা হলেই মনে হয় যেন রেস্ট করি এরকম টাইপের লেজি এত এত কর্ম তাই না কোন আমি এমনিতেও ভিডিও একটু দেরি করে আমি আপলোড করি না তুমি খুব কর্মঠ মানুষ আমি তোমাকে এমনি ডমিনেট করব না না খুব ভালো সুনাম করছিস না আমার ইনসাল্ট করছিস কোনটা না সুনামই তো করছি তুই নিতে পারছিস না এই যে ওপরটা দেখছো না এখান দিয়ে মেট্রো যায় এই ওপরটা দিয়ে মেট্রো যায় এই মেট্রো দেখার চক্করে আমরা 201 ছেড়ে দিলাম তো যাই হোক হাতটাও ব্যথা হয়ে গেছে আর আজকে আর কোথাও যাবো না তাই বলছি ভিডিওটা আজকে এই অবধি থাকলো যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও তার সাথে সাথে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর আমাদের বন্ধুত্ব তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তার সাথে সাথে আমাকে ইনস্টাগ্রাম টুইটারে ফলো করে দিও সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো তো আজকের মতো এইটুকুনি টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ততদিন ভালো থেকো সুস্থ থেকো Bye.